براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين. সম্পর্ক ছেদ করা হল আল্লাহ তার রসুলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. অতঃপর তোমরা পরিভ্রমণ করো এ দেশে 4 মাস কাল, আর জেনে রেখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন। وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ. আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তার রসুল। অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরাও তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না, আর কাফিরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين. তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতপর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। فَإِذَا انْسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ. অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও, তাদের বন্দি করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْلَمُونَ. আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে, এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم
ইন্না আল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রসুলের নিকট কিরূপে বলবৎ থাকবে? তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট, অতঃপর যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য সরল থাকো, নিঃসন্দেহে আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। يُرْضُونَكُمْ بِأَفْوَاهِهِمْ وَتَأْبَى قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَاسِقُونَ। কিরূপে তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারে কোনো মর্যাদা দেবে না, তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তঃসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। তারা আল্লাহর আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রয় করে, অতঃপর লোকদের নিবৃত রাখে তার পথ থেকে। তারা যা করে চলছে তা অতি নিকৃষ্ট। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মুতাদুন। তারা মর্যাদা দেয় না কোনো মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার আর না অঙ্গীকারের, আর তারাই সীমা লঙ্�ঘনকারী। অবশ্যই তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দীনই ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সবিস্তারে বর্ণনা করে থাকি। فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের দীন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ করো, কারণ এদের কোনো শপথ নেই যাতে তারা ফিরে আসে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রসুলকে বহিষ্কারের, আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে? তোমরা কি তাদের ভয় করো? অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ যদি তোমরা মুমিন হও। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। যুদ্ধ করো ওদের সাথে, আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তঃসমূহ শান্ত করবেন। ওয়ায়ুযহিব গায়রা কুলুবিহিম ওয়ায়াতুবু আল্লাহু আলা মান ইয়াশা।
ওয়াল্লাহু আলীমুন হাকীম। এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন, আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদেরকে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তার রসুল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে? আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون। মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে। এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে। নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি, এবং কায়েম করেছে নামাজ ও আদায় করেছে যাকাত, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হিদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَوُونَ عِندَ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। তোমরা কি হাজিদের পানি সরবরাহ ও মসজিদুল হারাম আবাদকরণকে সেই লোকের সমান মনে করো যে ঈমান রাখে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং যুদ্ধ করেছে আল্লাহর রাহে? এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ জালিম লোকদের হিদায়ত করেন না। الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ اللَّهِ وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফল কাম। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাত لهم فيها نعيم مقيم। তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি। خالدين فيها أبدا إن الله عند
عِندَهُ أَجْرٌ عَظِيمٌ তথা তারা থাকবে চিরদিন, নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহাপুরস্কার। يا ايها الذين امنوا لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان ومن يتولهم من হে ইমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফরকে ভালোবাসে, আর তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী। كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তাঁর রসুল ও তাঁর রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين তারপর আল্লাহ নাজিল করেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রসুল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফিরদের এবং এটি হল কাফিরদের কর্মফল। এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তওবার তৌফিক দেবেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ
হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ রোজ হাসরে ইমান রাখে না, আল্লাহ ও তার রসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে। وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّا يُؤْفَكُونَ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মসি আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা, এরা পূর্ববর্তী কাফিরদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন, এরা কোন উল্টো পথে চলে যাচ্ছে। اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। তারা তাদের পণ্ডিত ও সংসার বিভাগীদের তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও, অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা তার শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফিররা তা অপ্রীতিকর মনে করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি প্রেরণ করেছেন আপন রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে, যেন এ দিনকে অপরাপর দিনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। হে ইমানদারগণ,
পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আজাবে সুসংবাদ শুনিয়ে দিন। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون شدين جهنم الأغنية تأتبت كرهابي এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ করো জমা করে রাখার। إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ 12 شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا 4 حُرُمٍ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4 সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রা বৃদ্ধি করে, যার ফলে কাফিরগণ গোমরাহিতে পতিত হয়। এরা হালাল করে নেয় একে এক বছর এবং হারাম করে নেয় অন্য বছর, যাতে তারা গণনা পূর্ণ করে নেয় আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর। অতঃপর হালাল করে নেয় আল্লাহর হারামকৃত মাসগুলোকে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হল, আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়ত করেন না। أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل হে ইমানদারগণ, তোমাদের কি হলো যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না,
আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ যদি তোমরা তাকে অর্থাৎ রাসূলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ন হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে। এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وَسَيَحْلِفُونَ بِاللَّهِ لَوْ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَاذِبُونَ যদি আশু লাভের সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হতো তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হল। আর তারা এখনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী। عَفَا اللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمْ حَتَّى يَتَبَيَّنَ لَكَ الَّذِينَ صَدَقُوا وَتَعْلَمَ الْكَاذِبِينَ আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত কারা সত্যবাদী এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين الله روز কিয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে তারা মাল ও জান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না, আর আল্লাহ সাবধানীদের ভালো জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফী রাইবিহিম ইয়াতারাদ্দাদুন নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ রোজ কিয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলছে। وَلَوْ أَرَادُوا الْخُرُوجَ لَأَعَدُّوا لَهُ عُدَّةً وَلَكِن كَرِهَ اللَّهُ بِعَاثَهُمْ
أثبطهم وقيل اقعدوا مع القاعدين আর যদি তারা বের খাবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত রাখত, কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল উপবিষ্ট লোকদের সাথে তোমরা বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করত না, আর অশ্ব ছুটাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর, বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবেই জানেন। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ ওলট পালট করে দিচ্ছিল, শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা মন্দ বোধ করল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না। শুনে রাখো, তারা তো পূর্ব থেকে পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবেষ্টন করে রয়েছে। আপনার কোন কল্যাণ হলে তারা মন্দ বোধ করে এবং কোন বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকে নিজেদের কাজ সামনে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মনে। আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক, আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إن আপনি বলুন, তোমরা তো আমাদের জন্য দু কল্যাণের একটি প্রত্যাশা করো, আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আজাব দান করুক নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে, সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين আপনি বলুন, তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল হবে না, তোমরা নাফরমানের দল।
وَمَا مَنَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَاتُهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَبِرَسُولِهِ وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى وَلَا يُنْفِقُونَ إِلَّا وَهُمْ كَارِهُونَ. তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের প্রতি অবিশ্বাসী। তারা নামাজে আসে অলসতার সাথে আর ব্যয় করে সংকুচিত মনে। ফালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ু'আযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাক আনফুসুহুম ওয়াহুম কাফিরুন। সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবে নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফরি অবস্থায়। তারা আল্লাহর নামে হলফ করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অবশ্য তারা তোমাদের ভয় করে। لَوْ يَجِدُونَ مَلْجَأً أَوْ مَغَارَاتٍ أَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا إِلَيْهِ وَهُمْ يَجْمَحُونَ। তারা কোনো আশ্রয়স্থল, কোনো গুহা বা মাথা গোজার ঠাঁই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে। وَمِنْهُمْ مَن يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ فَإِنْ أُعْطُوا مِنْهَا رَضُوا وَإِنْ لَمْ يُعْطَوْا مِنْهَا إِذَا هُمْ يَسْخَطُونَ। তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা সদগা বন্ধনে আপনাকে দোষারোপ করে, এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয়। ولو انهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون। কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তার রাসূলের উপর এবং বলত, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রাসূলও, আমরা শুধু আল্লাহকেই কামনা করি। إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। জাকাত হল কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হল আল্লাহ নির্ধারিত বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم।
আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে, এ লোকটি তো কান সর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ, আর যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। يَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَن يُرْضُوهُ إِن كَانُوا مُؤْمِنِينَ তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করাতে পারে। অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রাসূলকে রাজি করা অত্যন্ত জরুরি। أَلَمْ يَعْلَمُوا أَنَّهُ مَن يُحَادِدِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيهَا ذَلِكَ الْخِزْيُ الْعَظِيمُ تركي একথা জেনে নাইনি যে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যে মোকাবিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোযখ, তাতে সবসময় থাকবে। এটি হল মহা অপমান। ইহযারুল মুনাফিকুন আন তুনজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম قل استهزئوا إن الله مخرج ما تحذرون মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোন সূরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'ইফাতিন মিন ছলনা করো না। তোমরা যে কাফির হয়ে গেছো ইমান প্রকাশ করার পর, তোমাদের মধ্যে কোন কোন লোককে যদি আমি ক্ষমা করে দেইও তবে অবশ্য কিছু লোককে আযাবও দেব, কারণ তারা ছিল গুনাহগার। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون মুনাফিক নরনারী সবারই গতিবিধি একরকম, শেখায় মন্দ কথা, ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তারা, কাজেই তিনিও তাদের ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই নাফরমান। وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ وَعَدَ করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য দোযখের আগুনের, তাতে পড়ে থাকবে সর্বদা, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন
এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন সম্পদের ও সন্তান সন্ততির অধিকারীও ছিল বেশি, অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা, আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা, যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা, আর তোমরাও চলছ তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সে লোক যাদের আমল সমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখিরাতে, আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন। أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وَأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ أَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নূহের, আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদিয়ানবাসীদের এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেওয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানন কুঞ্জির, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ, তারা সেগুলোই মাঝে থাকবে। আর এসব কানন কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি, এটি হল মহান কৃতকার্যতা। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। يا نبي
কাফিরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে, তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হল দোজখ এবং তা হল নিকৃষ্ট ঠিকানা। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير তারা কসম খায় যে আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফুরি বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে। আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি, আর এসব তারই পরিণতি ছিল যে আল্লাহ ও তাঁর রাসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে। বস্তুত এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল, আর যদি তা না মানে তবে তাদেরকে আজাব দেবেন আল্লাহ তাআলা, বেদনাদায়ক আজাব দুনিয়া ও আখিরাতে। অতএব বিশ্ব চরাচরে তাদের জন্য কোন সাহায্যকারী সমর্থক নেই। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান ওয়া লানাকুনান মিনাস সালিহিন। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব। অতঃপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কার্পণ্য করেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গিয়েছে তা ভেঙে দিয়ে। فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ بِمَا তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তাঁর সাথে গিয়ে মিলবে, তা এজন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলত। الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও শলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করে জানেন সমস্ত গোপন বিষয়? الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। সে সমস্ত লোক যারা ভৎসনা বিদ্রুপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম লব্ধ বস্তু ছাড়া, তারপর তাদের প্রতি ঠাট্টা করে। আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব।
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো। যদি তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করো, তথাপি কখনই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তা এজন্য যে তারা আল্লাহকে এবং তার রসুলকে অস্বীকার করেছে। বস্তুত আল্লাহ নাফরমানদেরকে পথ দেখান না। فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُونَ পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করেছে, আর জান ও মালের দ্বারা আল্লাহর রাহে জিহাদ করতে অপছন্দ করেছে এবং বলেছে, এই গরমের মধ্যে অভিযানে বের হয়েও না। বলে দাও, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তাদের বিবেচনা শক্তি থাকত। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। فَإِن رَجَعَكَ اللَّهُ إِلَى طَائِفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا مَعِيَ أَبَدًا وَلَن تُقَاتِلُوا مَعِيَ عَدُوًّا إِنَّكُمْ رَضِيتُم بِالْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوا مَعَ الْخَالِفِينَ বস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোন শ্রেণী বিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে, তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোন শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ, কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথে বসে থাকো। ولا تصل على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও, বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়ালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ-দুনিয়া ওয়া তাযহাক আনফুসুহুম আর বিস্মিত হয় না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন। আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে। نزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين
আর যখন নাজিল হয় কোন সূরা যে তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের সাথে একাত্ম হয়ে, তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর, বস্তুত তারা বোঝে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون كنت رسول এবং সেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মালের দ্বারা, তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ, তারা তাতে বাস করবে অনন্তকাল, এটাই হল বিরাট কৃতকার্যতা। وَجَاءَ الْمُعَذِّرُونَ مِنَ الْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِينَ كَذَبُوا اللَّهَ وَرَسُولَهُ سَيُصِيبُ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ আর ছলনাকারী বেদুইন লোকেরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রসুলের সাথে মিথ্যা বলেছিল, এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব যারা কাফির। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। দুর্বল রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও রসুলের সাথে, নেককারদের উপর অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। ولا على الذين اذا ما اتوك لتحملهم قلت لا اجد ما احملكم عليه تولوا واعينهم تفيض من الدمع حزنا الا يجدوا ما ينفقون। আর না আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছ আমার কাছে এমন কোনো বস্তু নেই যে তার উপর তোমাদের সওয়ার করাব, তখন তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু বইছিল এ দুঃখে যে তারা এমন কোনো বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون। অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তরসমূহে, বস্তুত তারা জানতেও পারেনি।
يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে। তুমি বলো, ছলনা করো না, আমি কখনো তোমাদের কথা শুনব না। আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন, আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তার রাসূল। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে অবগত সত্তার নিকট, তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে। فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে, যেন তুমি তাদের ক্ষমা করে দাও। সুতরাং তুমি তাদের ক্ষমা করো, নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হল দোযখ। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও। অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি, তবু আল্লাহ তাআলা রাজি হবেন না এ নাফরমান লোকদের প্রতি। আল আ'রাব আশাদ্দু কুফরা ওয়া নিফাকা ওয়া আজদার আল্লা ইয়া'লামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। বেদুইনরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন। বস্তুত আল্লাহ সবকিছু জানেন এবং তিনি অত্যন্ত কুশলী। وَمِنَ الْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنْفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَائِرَ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আবার কোন কোন বেদুইন এমনও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে। তাদের উপর দুর্দিন আসুক, আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী পরিজ্ঞাত। وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আর কোন কোন বেদুইন হলো তারা যারা ঈমান আনে আল্লাহর উপর, কিয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রসুলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে, যেন তারাই হলো তাদের ক্ষেত্রে নৈকট্য। আল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়।
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কাননো কুঞ্জ, যা তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্রবণ সমূহ, সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হল মহান কৃতকার্যতা। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مَرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَى عَذَابٍ عَظِيمٍ. আর কিছু কিছু তোমার আশেপাশের মুনাফিক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনর, তুমি তাদের জানো না, আমি তাদের জানি। আমি তাদেরকে আজাব দান করব দুবার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আজাবের দিকে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. আর কোন কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা নিশ্চিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদ কাজ, শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ করো, যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন জানেন। أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ. তারা কি এ কথা জানতে পারেননি যে আল্লাহ নিজেই স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং যাকাত গ্রহণ করেন? বস্তুত আল্লাহই তওবা কবুলকারী করুণাময়। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আর তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসুল ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তাঁর সান্নিধ্যে, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে। আর
আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে, তিনি হয় তাদের আজাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ সবকিছুই জ্ঞাত বিজ্ঞতা সম্পন্ন। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বশে এবং কুফরের তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকদের জন্য ঘাঁটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি, পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা আত-তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ। তুমি কখনো সেখানে দাঁড়াবে না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। যে ব্যক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে আল্লাহর ভয় ও তাঁর সন্তুষ্টির উপর, সে উত্তম না সে ব্যক্তি উত্তম যে স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোনো গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী, এবং অতঃপর তা ওকে নিয়ে দোজখের আগুনে পতিত হয়, আর আল্লাহ জালিমদের পথ দেখান না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে, যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআন, তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল, আর আল্লাহর যে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক। সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তার সাথে, আর এ হল মহান সাফল্য। আত্তাইবুনাল আবিদুনাল হামিদু
السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ইবাদতকারী, শুকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী, বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم নবী এবং মুমিনের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা, যদিও তারা আত্মীয় হোক, একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখী। ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু ফালাম مَا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ ইব্রাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তার কাছে এই কথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় সহনশীল। ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিল্লা কওমান বা'দা ইযহ হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইত্তাকুন ইন্না আল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আর আল্লাহ কোন জাতিকে হিদায়ত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকিফাল। নিশ্চয় আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের সাম্রাজ্য, তিনি জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো সহায় নেই, কোনো সাহায্যকারীও নেই। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم الله দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল, অতঃপর তিনি দয়া পরবশ হন তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়। وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا
এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোন আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين مدينة باشي او پاشو برتي پولي باشي در اوچيت نائي রসুলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা, এটি এজন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না। ওয়ালা ইউনফিকুন নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউন ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্ম সমূহের উত্তম বিনিময় প্রদান করেন। وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. সমস্ত মুমিনদের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হল না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে। من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. হে ইমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফিরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا
فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ আর যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যে কার ইমান কতটা বৃদ্ধি করল? অতএব যারা ইমানদার এ সূরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বস্তুত যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করল। أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون ترى কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা একবারও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ আর যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় যে কোন মুসলমান তোমাদের দেখছে কিনা, অতঃপর সরে পড়ে। আল্লাহ ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায়। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে যায় তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো বন্দেগি নেই, আমি তাঁরই ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।